আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাবো ওপিটেক্স পিডিএস 12 ভাষণ 12 তে কিভাবে প্যাটার্ন করা যায় ইজিলি। তো আমরা যে প্যাটার্নটা করব সেটা হচ্ছে প্যান্টের প্যাটার্নে, যে এটা এই প্যাটার্নটা আমরা কিভাবে করব সেটা আমরা আজকে এখানে ওপিটেক্সে সফটওয়্যারে আমরা দেখাবো। তো ভিউয়ার্স, আমি প্রথমে এই পিডিএসটা লেফট বাটন ডাবল ক্লিক করলাম, করার পরে ওপেন হলো। তো এখন আমার এখানে আমি দেখব প্রথমত যে আমার সাইজটা যেটা আছে সেটা কি মেজারমেন্টে নেব, সিএমএ নেব না ইঞ্চিতে নেব। এটা সেন্টিমিটারে আছে, তো আমরা সেন্টিমিটারে করব। তো এখন আমরা প্যাটার্নটা করি, তারপরে সাইজ টাইজ এটা আমি করা দেখাই দেব। তো ভিউয়ার্স, এখন আমাদের একটা প্যাটার্ন নিতে হবে। এখানে লেফট বাটন ক্লিক করলাম, এই যে ক্রিয়েটে রেক্ট্যাঙ্গেল পিসে আমি ক্লিক করলাম লেফট বাটন একবার, তো আমাদের উইন্ডোটা আসলো। আমরা এখানে দেবো যে স্টাইল দেবো আসছে সোপি, সোপি নাম দিলাম। সোপি দিয়ে আমরা এখানে পিস নেম যেহেতু, তো আমরা পিস নেমের জায়গায় দেবো আসছে ফ্রন্ট, ফ্রন্ট দিব। আর এখানে আমাদের টোটাল লেন্থ আছে, আউট সিএম লেন্থ যেটা আছে ওয়ানে আউট সিএম লেন্থ আছে 67, আর থাই উইথ আছে আছে 18.4, 67 আমরা দেবো এখানে, 67 দেবো, 67.1, 67.1। আর এখানে আছে 18-র জায়গায় আমরা দেবো 17.4। তো ভিউয়ার্স, এইটা হচ্ছে আমার একটা প্যাটার্নের যে মাপটা, এটা আউট সিএমের মাপ। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে নিলাম। এখন আমরা দেখব যে আমাদের ফন্ডাইজের মাপ কত আছে। ফন্ডাইজ ইনক্লুডিং ওয়েট বেল্ট 18.4 আছে। তো ফন্ডাইজে আমরা মাপ দেব এখান থেকে, এখান থেকে একটু নিচে দেবো 18.4। আমরা এইভাবেও দিতে পারি, এখান থেকে দিই 18.4। তো এটা দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে এইখানে দিলাম, একটু নিচে দিলাম, তার কারণ আছে আমি দেখাচ্ছি পরে। হ্যাঁ, এই এখন আমরা কিবোর্ডের এম বাটন চাপ দিতে পারি, বা এখানে যে এটাও চাপ দিলে আমাদের আসবে। এখন শিফট চেপে ধরে আমরা সুন্দর করে এই শেপটা দিয়ে দেব। এই এটা হচ্ছে ফন্ডাইজের শেপ। এখন আমরা দেখব ওয়েস্টে আমাদের কত মাপ আছে। ওয়েস্ট রিল্যাক্সের মাপ আছে হচ্ছে, ওয়েস্ট রিল্যাক্সের মাপ হচ্ছে 25 সিএম, হাফে 25 সিএম। তো ভিউয়ার্স, হাফে 25 সিএম ওয়েস্টের, তাহলে আমাদের এখান থেকে 12 সিএম নিতে হবে, 12 সিএম নিতে হবে। তো আমাদের 11 সিএম 3 মিলি আসছে, পরে আমরা এটা অ্যাডজাস্ট করব। তো দেখুন, এখান থেকে আমরা এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। তো ভিউয়ার্স, আবার আমি এম বাটন, কিবোর্ডের এম চাপ দিয়ে আমি একটু ওয়েস্টের শেপটা দিয়ে দিলাম। এখন আমার নিতে কত আছে দেখতে হবে। নিতে আছে আছে 9, 9-এ আছে আছে ইনসিএম, লেন্থ আছে 87, আর আছে নির মেজারমেন্ট আছে 5, 5-এ আছে আছে 13.5। তো আমি 13.5 এখানে দেবো সেন্টারে, এখানে 13.5 দেবো। তো এখান থেকে বটম ওপেনিং কত আছে দেখতে হবে আগে, লেগ ওপেনিং যেটা
लेग ओपेनिंग आसे 12.3, तो एखान थेके 12.3 दिए देव, 12.12 दिए दी, देखे यस 12.3 आसे, हमरा एखाने टेके अडजस्ट करे देव। हाय तो एखान थेके आमी एकटू एम बटन की चाप दिलो हाय कीबोर्डे, एखान थेके এখানে আমি একটু হালকা শেপ দিয়ে দেব, যাতে আমার প্যাটার্নের সৌন্দর্যটা ভালো হয়, ফিটিংটাও ভালো হয়। এখান থেকে আমি এখানে শেপ দিয়ে দেব। তো আমাদের নীর মেজারমেন্ট ছিল, আমি অনেক দ্রুত করতেছি, তো নীর মেজারমেন্ট ছিল আছে 5 আছে 13.5, তো আমাদের এখানে 13.5 আছে ভিউয়ার্স, 13.5 আছে। আর আমাদের 18.4 আছে অন রাইজ। তো আমি এখন এটাকে টেস্ট করব, ট্রেস করে নিয়ে যাবো ভিউয়ার্স, এই যে ট্রেস। এখানে যদি আমি কন্ট্রোল বি চাপ দিই তাহলে ডাইরেক্ট ট্রেস চলে আসবে। তো ট্রেস দুই তিন রকমের করা যায়, তো আমি এইভাবেই করতেছি, যার যেটা ভালো লাগে সে সেইভাবে করবেন। আর আমার এই প্যাটার্নটা আমাদের ট্রেস হয়ে গেছে, এটা আমরা দরকার না, এটা আমরা ডিলিট করে দিতে পারি বা মাস্টার হিসেবে রেখে দিতে পারি। এই প্যাটার্ন আসছে আমার ফন পাটের, এটা এখানে যদি আমি শেপ দিতে চাই কি একটু এম বাটন চাপ দিয়ে এখানে একটু শেপ দিয়ে সুন্দর করে শেপ দিয়ে দিতে পারি। আর একটা জিনিস দেখানোর জন্য আমি এই দাগটা রেখে দিছি, এটা হচ্ছে আমাদের বাইরে যদি কারেকশন দেয় তাহলে কারেকশনটা কতটুকু হয়েছে সেটা, এটা এই দাগটা থাকবে, এই জন্য এই দাগটা রেখে দেওয়া হয়ে গেছে। তো এখন এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে অন পার্ট ব্যাক পার্ট করার জন্য আমরা এটা বের করে নিলাম। তো ভিউয়ার্স আসলে ক্যাট প্যাটার্ন কিন্তু একদমই সহজ, একটু বুঝতে হবে যে আসলে কোন জায়গাতে কি করা যায়। এখান থেকে আমি 4 সিএম নেব, ওই দিকে ব্যাকগ্রাইজের জন্য মাইনাস দিতে হবে 4 সিএম, মাইনাস 4 সিএম, ইন্টার। এটা ব্যাকপাটের জন্য আমি নিলাম ভিউয়ার্স, এই দাগটা এটা হচ্ছে ব্যাকপাটের জন্য নিলাম। আর আমার এইখান থেকে আমি একটু এখানে একটা দাগ দেব, এখান থেকে এখানে দাগ দেব, সরি এখান থেকে এখানে আমি একটা দাগ দিয়ে নিলাম, আর এখান থেকে এখানে আর একটা দাগ দিয়ে নিলাম। তো এটা আমি না দিলেও পারি, তারপরও দিয়ে নিলাম যে আপনাদের দেখানোর জন্য যে কিভাবে আমরা প্যাটার্নটা করতে পারি, মেজারমেন্ট ঠিক রেখে আমরা অ্যাকচুয়াল প্যাটার্ন করতে পারি। তো মেজারমেন্ট ঠিক রেখে প্যাটার্ন করতে গেলে অনেক সময় দেখা যায় যে একটু ডিফারেন্স হয়, তো সেক্ষেত্রে এগুলো সবারই দেখে নেওয়া উচিত। এই এই এখান থেকে ভিউয়ার্স, এখান থেকে আমি এখানে যাব। আমি একবারও পারতাম এটি করার জন্য, তো আপনাকে দেখানোর উদ্দেশ্যেই, কিন্তু যারা নতুন আছেন তাদেরকে দেখানোর। এখন এই যে এখান থেকে নেব, এখান থেকে নিয়ে এখানে দেব,
এটা ব্যাকপটের জন্য আমি একটা দাগ নিচ্ছি, এই এখানে অ্যাটাচ করে দেব, সিলেক্ট করে দেব। তো ভিউয়ার্স এখন দেখেন এই যে আমি ট্রেস করে বের করে নেব, এই এটাকেও ট্রেস করে বের করে নিয়ে এটাকে ডিলিট করে দেব আর এটাকে আমি রিশেপ দেব। দেখেন আমার আগের কাজগুলো কিন্তু সব এখানে রয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমি এটা অ্যাটাচ করে দেব, এখানে এম বাটন চাপ দিয়ে আমি এই শেপটা, ব্যাকগ্রাউন্ডের শেপটা নিয়ে নেব আর এটাকে সোজা করে দেব এখানে, এই। আর আমার মোটামুটি কাজ শেষ। তো এখান থেকে একটু সোজা আছে, এই দিয়ে দেব। তো ভিউয়ার্স এখন আমি এটাকে আবার ফাইনালি ট্রেস করে আলাদা করব। দেখুন এটা ট্রেস করে আলাদা করতেছি, এই এটা আমার দরকার না, এটা ডিলিট করে দেব, এই এটা আমার ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পার্ট। তো ফ্রন্ট পার্টের আরও কিছু কাজ আছে, যেহেতু এখানে পকেট আছে, আমরা দেখি এখানে 11 আছে, আছে 5 cm, আর এখানে 12 আছে 7.3 cm। আমরা এই দাগটা নিয়ে নিই, পাঁচ এখানে পাঁচ, আর এখান থেকে এখানে আছে কত, 7, ওকে। এটা আছে আমাদের ওই সাইড পকেট, এটা তো আমি চাপ দিতে পারি, লেফট বাটন ক্লিক করতে পারি, আর কিবোর্ডের ওইটাকেও আমি দিতে পারি। তো এই যে আমার পকেটের শেপটা আমি নিয়ে নিলাম। এখন যদি আমি মনে করি যে না, এখান থেকে আমি এমনিতেই কয়েন পকেট আছে কিনা দেখতে হবে, কয়েন পকেট আছে, আমি কয়েন পকেটটা পরে তৈরি করি, কয়েন পকেটের মেজারমেন্ট নাই, কয়েন পকেট আমরা এমনি একটা করে দেব, যাতে এর মাঝখানে সুন্দর দেখা যায়, সেজন্য কয়েন পকেট করে দেব। তো ভিউয়ার্স কয়েন পকেটটা আমি এখনই করে দিই। কয়েন পকেট করার আগে আমরা এখানে যে পকেটটা থাকে সে পকেটটা আমরা করে দিই ভিউয়ার্স, এই এখান থেকে এই করে দিলাম, এটা আসছে যে আমার সাইড পকেট, মানে সাইড পকেটের শেপটা নেওয়ার জন্য আমার প্রথমত এখানে যেতে হবে, এই দিতে হবে, এই দিয়ে এইখানে শেপটা এরকম দিয়ে দিলেই হয়ে যায়, তাহলে সুন্দর হয়। তো এই আসছে আমার সাইড পকেটের শেপটা, এখন আমরা এটাকে ট্রেস করে উঠা নিয়ে যেতে পারি। দেখুন কীভাবে ট্রেস করবেন আপনারা, এটাকে দুইবার ট্রেস করতে হবে, তার কারণ দুইবার ট্রেস করতে হবে এই কারণেই, এই এই যে আমাদের এই শেপটা কিন্তু রয়ে গেছে, আবার ট্রেস করতে হবে এইটা, যেহেতু আমাদের এটা জয়েন দিতে হবে, এটা ওর সাথে জয়েন দিয়ে অ্যাটাচ করে দিতে হবে, এই এটা আমরা অ্যাটাচ করে দিতে হবে ভিউয়ার্স। তো এটা আমরা কি করব, এটাকে আমরা ঘোরাই দেবো, ঘোরাই দিয়ে এটার সাথে এটা অ্যাটাচ করে দেবো, তাহলে আমাদের পার্টটা ঠিক হয়ে যাবে। এই যে দেখুন আমি যদি এটা এভাবে আইনে রাখি দিই, তাহলে এখন এটাকে আমরা অ্যাটাচ করে দিতে পারবো,
এই যে এখানে জয়েন্ট আছে যে পার্টটা আমরা জয়েন্ট দেবো সেটা আমরা এখানে জয়েন্ট দিতে ধরবো। এখান থেকে আমি এটা ধরবো, এখানে ধরলে আমাদের পার্টটা জয়েন্ট হয়ে যাবে। দেখুন আমাদের এই পার্টটা জয়েন হয়ে গেছে। আমাদের যে বাড়তি যে অংশটা এটা কিন্তু আমাদের মার্কারে ইনপুট নেবে না। তো আমাদের আরও কাজ আছে, আমরা এখন এটাকে টেস্ট করব। আমাদের যে কাঙ্ক্ষিত ফন্ট পার্ট ছিল সেই ফন্ট পার্টটা টেস্ট করব। আমাদের ফন্ট পার্টের এই অংশগুলো আমাদের প্রয়োজন, এই পার্টটা আমাদের দরকার, এই পার্টটা আমাদের দরকার, এটা আমাদের দরকার না, এটা আমি ডিলিট করে দেব। এই এটা আছে ফ্রন্ট পার্ট, এটা আছে আমার পকেট, আর এটা আছে ব্যাক পার্ট। তো ভিউয়ার্স, আমাদের ব্যাক পার্টের একটু শেপ দিতে হবে। সেটা আছে এখান থেকে আমাদের একটু কম আছে মেজারমেন্ট, তো এখানে একটু শেপ দিয়ে দিলাম। আর মেজারমেন্ট আমাদের 100% ওকে আছে। এইখান থেকে শেপটা ঠিক নাই, একটু শেপটা ঠিক করে দিলাম। ব্যাকগ্রাউন্ডে মেজারমেন্ট আমার ঠিক আছে, একটু বেশি আছে, একটু কমাই দিলাম। তো এখন আমরা এটাকে পকেট দেব। এখানে যেহেতু পকেট আছে, ব্যাক পকেট আছে, ব্যাক পকেট দেবো। ব্যাক পকেটের এখান থেকে প্লেসমেন্ট নাই, তো আমরা এখান থেকে 3 cm নিচে দেবো। এই ওয়েট বেল্টের যে ও এখানে আবার ইয়ক আছে, ইয়কের থেকে 3 cm নিচে দেবো। ইয়কের মেজারমেন্ট এখানে দেওয়া নাই, তো আমরা একটা ইয়ক করে দিই। আমরা একটা ইয়ক বানাই, ইয়কটা এই যে একটা ইয়ক করে নিলাম। ইয়কটা আমরা টেস্ট করে ফেলবো এখন। তো ভিউয়ার্স, ইয়ক আমরা টেস্ট করে নিলাম, আর এখানে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটাও আমাদের টেস্ট করে নিতে হবে। এই যে ব্যাক পার্টটা আমরা টেস্ট করে নিচ্ছি। ব্যাকওয়ার্ডটাও ট্রেস করে নিলাম, এই এটা আমরা ডিলিট করে দিলাম, প্রয়োজন নাই। এখন এখানে আমার পকেট মেক করতে হবে। তো পকেটের মেজারমেন্টটা আমরা আবার দেখে নিই। এখানে পকেটের মেজারমেন্ট আছে 13 cm, আর আছে 13 আর 14, 9.5, আর আছে 9.5, আর আছে 11.5 আর 11। তো 9.5 আর 11 আমরা এখানে 9.5 আর 11 cm পকেট পজিশন দেব। এখান থেকে 9.5 cm দেব, এখানে 0 থাকবে, এখানে 9.5 দেব, এখানে 9.5 এখানে মাইনাস দিতে হবে, মাইনাস কন্ট্রোল জেড মাইনাস ভ্যালু দিতে হবে। এখান থেকে আমরা এখানে নাইন সিএম দেবো ভিউয়ার্স, 9 এন্টার। এখান থেকে আমাদের কত ছিল, এখান থেকে আমাদের নিচের কোনো মাপ আছে কি না, পকেটের নিচে মাপ নাই, তো একটু কম হবে আর কি।
तो एखान থেকে আমি এখানে দিতে পারি কত সিএম 13 সিএম যেহেতু 13 সিএম চাইছে 13 সিএম আমি দিয়ে দিলাম ওকে দিলাম এইখান থেকে আমি এডেরও 13 সিএম ওকে দিয়ে দিলাম এটা আমি দিয়ে দিলাম তো ভিউয়ার্স এখন দেখেন যে আমার এইখান থেকে আমি 1.5 সিএম নিয়ে নেব আমার সেন্টার সেন্টারটা কিভাবে নির্বাচন করবেন আপনারা দেখে নেন এই আছে পকেট পজিশন আমাদের হয়ে গেল তো আমরা পকেটটা ট্রেস করে নেব পকেটটা আমরা ট্রেস করে নিলাম এই যে পকেটটা আমরা ট্রেস করে নিয়েছি তো এ আছে আমার মূল প্যাটার্ন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এটাকে আমরা নাম দিতে পারি এখন আমরা যদি একসঙ্গে নাম ক্রিয়েট করি তাহলে পিছে যেতে হবে এখানে এই পিছে যেয়ে আমরা এখানে পিছে নাম দিতে পারি যেটা সিলেক্ট করা আছে বোল্ড করা আছে সেটি আমরা ফ্রন্ট লিখতে পারি ফ্রন্ট এখানে দুইটা হবে এখানে যদি তারপরে আমরা ব্যাক দিই এখানে ব্যাক লিখব ব্যাক লিখে এখানে দুইটা হবে পেয়ার করে দিলাম পকেট পকেট এখানেও পেয়ার হবে দুইটা করে দিলাম এখানে আছে ইয়োক ইয়োক পেয়ার হবে এখানে আছে সাইড পকেট এটাও সাইড সাইড পকেট এটাও পেয়ার হবে তো এ আসছে আমার এখন আমি সেভ দেব সেভ দিলে কোথায় এটা নেবে সেটা বলতেছে যে আমরা ডেস্কটপে দেব আমরা ডাব্লু ডাব্লু তে সেভ দিয়ে দিলাম ফাইলটার নাম ডাব্লু ডাব্লু মনে করলাম এখন আমরা গেডিং করব গেডিং এর জন্য আমাদের আগে গেডিং এর আগে সাইজ বানাইতে হবে এখানে গেডিং এ যে সাইজ টেবিল করার পরে দেন আমরা এখানে ইনসার্টে যে সাইজগুলো লেফট বাটন ক্লিক করলে চলে আসবে তো এখানে আমরা যে সাইজটা আছে সে সাইজটা আমরা এখানে লাগবো স্মল এখানে লাগবো মিডিয়াম এখানে লাগবো এক্সেল এখানে লাগবো ডবল এক্সেল ডবল এক্সেল ক্লোজ এখন আমরা এটাকে গেডিং করতে পারি ভিউয়ার্স যে দেখুন এখানে এখন ক্লিক দিলে আমার এই যে গেডিং এর মান আসছে লেন্থ উইথ আমরা এক্স এম করে উইথ দিতে পারি বেস সাইজ যদি করি তাহলে বেস সাইজ আমাদের টিক চিহ্ন দিয়ে আসতে হবে এটা আমাদের বেস সাইজ এক্সেল আছে এই জন্য আমরা যদি বেস সাইজ করতে চাই তাহলে এই গেডিংয়ে যাই আবার সাইজে যাই বেস সাইজে এখানে টিক চিহ্ন দিয়ে আসতে হবে তাহলে আমাদের মিডিয়াম সাইজ বেস সাইজ হয়ে যাবে এই যে এক্স এম করে দিছি এক্স এম করে নিয়ে নেছে এখানে যদি আমরা আবার এক্স এম করে দিই ইন্টার দিই নিয়ে নেবে এখানে যদি আমরা এক্স এম করে দিই এক্স এম ইন্টার যদি ফন্ট আইসে আমরা এক্স এম দিই এক্স এম নিয়ে নেবে এখানে আমরা এক্স এম করে যদি গেডিং দিই এক্স এম করে দিলে এক্স এম করে লেন্থে গেডিং নিয়ে নেবে এখান থেকে কপি পেস্ট আরও সহজ তো এক্স এম ইন্টার এখানে যদি আবার এক্স এম গেডিং দিই এক্স এম দিলে অনেকে আছে দুই পাশেই গেডিং দেয় যেমন এ পাশেও গেডিং দেয় এ পাশেও গেডিং দেয় আউট সিএমও গেডিং দেয় ইন সিএমও গেডিং দেয় তাহলেও ভালো তো এখানে এক এক জনে এক এক রকমের প্যাটার্ন করে তো এখানে আছে এক্স এম দিয়ে দিলাম বা পয়েন্ট সেভেন দিলাম 0.7 দিলাম
इंटर दिलाम एकाने आमी 0.7 दिलाम 0.7 इंटर आर एकाने जो दिया मार माइनस एक्सएम कर जो दिया थाके गेडिंग एक्सएम दे दबो एकाने जो दिया एक्सएम करे लेंथ गेडिंग थाके एक्सएम करे गेडिंग दे दबो माइनस एक्सएम दिते होगे माइनस एक्सएम এই হলো ইন্টার মাইনাস এক্সএম ইন্টার তো ভিউয়ার্স এইভাবে সবগুলো প্যাটার্ন হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে কপি করি এখান থেকে নি এখান থেকে এই যে কপি আছে কপি নিলাম আমি এখানে পেস্ট যদি করি এই যে পেস্ট এখানে পেস্ট দিলে আমার গেটিং এটা হয়ে যাবে তো এই আছে আমার প্যাটার্ন ছিল আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আর যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন না এখনো শুরু করে দেন ইনশাআল্লাহ মানুষের মৃত্যু একদিন হবেই প্রত্যেকটা মানুষের মরণশীল আমরা তো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করেন আর আমার জন্য দোয়া করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শেয়ার দিন লাইক দিন আল্লাহ হাফেজ।